বড়লেখার কালিকাবাড়ি চা বাগান থেকে 14 লিটার চোলাই মদ সহ আটক 2 মৌলভীবাজার জেলা প্রতিনিধি। মৌলভীবাজার বড়লেখায় 14 লিটার চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন উপকরণ সহ 2 মাদক কারবারিকে আটক করেছে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। 29 সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল 5:30টার দিকে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কালিকাবাড়ি চা বাগান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার 4 নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের কালিকাবাড়ি চা বাগানের বজ্রনাথ রবি দাসের পুত্র সন্তোষ রবি দাস ও সাইপুর গ্রামের মনু মিয়ার পুত্র কাজল মিয়া। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেনের নেতৃত্বে উপপরিদর্শক এসআই রতন কুমার হাওলাদার ও উপ সহকারী উপপরিদর্শক এসআই তাজুল ইসলাম সহ একদল পুলিশ উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কালিকাবাড়ি চা বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এই সময় সন্তোষ রবি দাসের বসত ঘর থেকে 14 লিটার চোলাই মদ এবং মদ তৈরির বিভিন্ন উপকরণ ও কাঁচামাল জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে 14 লিটার চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন উপকরণ, 33 লিটার ও 45 কেজি চিটাগুড় সহ 2 জনকে আটক করা হয়েছে। আটককৃত সন্তোষ রবি দাস দীর্ঘদিন থেকে তাঁর বসত ঘরে মদ তৈরি করে আসছিলেন। সেখানে বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীরা মাদক সেবন করতে আসতেন। এই ঘটনার মামলা হয়েছে। আটককৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হবে। Thank you.